আমাদের প্রায় সবাই ফোন মেমোরি ফুল সমস্যায় আমাদের ভুগতে হয় অনেক সময়। তো আমরা যদি সঠিক নিয়মটি জানি তাহলে কিন্তু এই ভুলটি ভুগতে হয় না, ঠিক আছে? তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ফোন মেমোরি ক্লিয়ার করবেন। আমরা যেমন প্রতিদিন নিজেদেরকে পরিষ্কার রাখার জন্য সাবান মাখি, কিন্তু ফোনকে পরিষ্কার করার জন্য আমরা কিছু করি না। দেখুন, ফোন মেমোরি আমার ফুল হয়ে আছে, তো আমি আজকে দেখাবো এটা কীভাবে ক্লিন করবেন। মানে এটা এই যে লাল সিম্বলটি আছে, দেখতে পাচ্ছেন পুরো রেড হয়ে আছে। অনেকেরই এরকম হয়ে থাকে, কিন্তু তারা সঠিক নিয়ম না জানার ফলে আপনাদের এরকম হয়ে থাকে। তো আজকে আমি দেখাবো কীভাবে এটা ক্লিন করবেন। দেখুন, আমার ফোনে অনেক অ্যাপ্লিকেশান আছে, দেখুন পাওয়ার ডাইরেক্টর আছে, ওপেন ক্যামেরা আছে, তারপরে ভিড মিরর, সব যা যা দরকার, মানে ফোর ফোন অ্যাপ সবই আছে, কাইন্ড মাস্টার আছে, দেখতেই পাচ্ছেন। তো আমি আজকে দেখাবো আপনাদের কীভাবে আপনারা ক্লিন করবেন। তো যেখানে দেখতে পাচ্ছেন রেড সিম্বল আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা ডিটেলসে চলে যাবেন। ডিটেলসে যাওয়ার পর আপনারা জাস্ট আপনাদের ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন ক্যাচ ডাটা আছে, তো সেটাতেও ক্লিক করবেন। আপনারা ডিলিট করবেন, তিন চারবার করবেন, ঠিক আছে? তিন চারবার করার পর দেখবেন ব্যাক করবেন, দেখবেন 90 হয়েছে, কিছুটা কমেছে। আরও কমাতে হলে আপনাদের কী করতে হবে, ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পর ফের দেখতে পাবেন ইউ স্পেস, নিচের দিকে দেখতে পাবেন ইউ স্পেসে ক্লিক করুন। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশানে যাবেন, ইউ স্পেস থেকে অ্যাপ্লিকেশান, মাথায় রাখবেন। কিন্তু অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আমরা যে প্রত্যেকদিন যে অ্যাপ্লিকেশানগুলো ইউজ করি, ঠিক আছে, তাতে কী হয় একটু একটু করে ক্যাচ ডেটা জমে থাকে, সেইগুলো আপনারা ক্লিয়ার করেন না, মানে তার জন্যই আপনাদের এটা হয়। দেখুন, আমার ফেসবুকটা কিন্তু 272 MB হয়ে আছে, অ্যাপ্লিকেশানটা কিন্তু এত বড় নয়। আমরা যে ভিডিও প্লে করে দেখি, আরও অনেক কিছু দেখি, সেইগুলো কিন্তু এই ডেটাটা সংগ্রহ করে রাখে ফেসবুক। তো আমাদের দরকার নেই ওই সব ভিডিও দেখেছি সেগুলোর ডেটা সংগ্রহ করা, তো আপনারা জাস্ট ক্লিয়ার ডেটা মেরে দেবেন এখানে। তো এর আগে একটা জিনিস বলে রাখি, আপনাদের কিন্তু যেরকমভাবে নতুন অবস্থায় ঠিক সেরকম অবস্থায় চলে যেতে হবে ফেসবুকটা। ধরুন আবার পুনরায় লগ ইন হতে পারে, আপনাদের লগ ইন করতে হতে পারে, ঠিক আছে? তো আমি এটা বলে দিলাম, ক্লিয়ার ডেটা করে দিলাম, তো ডিলিট করে দিলাম ক্যাচ ডেটা, ক্লিয়ার ডেটা করে দিলাম, ঠিক আছে? তো তারপর ব্যাক করে দিলাম। এই গুগল দেখুন 213 MB ফোন মেমোরি খেয়ে আছে, এইটা কিন্তু হবে না, ঠিক আছে? এখান থেকে আমরা স্টোরেজটা চেঞ্জ করতে, পেটিএম দেখুন আমার কত ক্লিয়ার ডেটা খেয়ে আছে, দেখুন আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। এই মাইজিও অ্যাপস সব এরকমভাবে আপনারা ক্লিয়ার ডেটা করে দেবেন। ইউটিউব যে ভিডিওগুলো দেখি আমরা, সেগুলো কিন্তু জমা হয় ক্লিয়ার ক্যাচ ডেটা হিসাবে জমা হয় আমাদের ফোন মেমোরিতে। তো এইগুলো যদি আমরা ক্লিয়ার করে দিই, আমাদের তো দেখার দরকার নেই সে আগের ভিডিওগুলো, তো সেগুলো আপনারা ক্লিয়ার করে দেবেন। কিন্তু ভিডিও উড়বে না, আপনারা যে ভিডিওগুলো আপলোড করেছেন ভাবছেন সেগুলো উড়ে যাবে, সেরকম কোনো ব্যাপার নেই। যে ভিডিওগুলো দেখেন আপনারা সেটা কিন্তু ক্লিয়ার ডেটা হিসাবে জমে, মানে ময়লা আকারে জমে ফোন মেমোরিতে, ঠিক আছে? তো এখানে দেখুন আমি কাইন্ড মাস্টার টিকে করে দিচ্ছি ক্লিয়ার ডেটা, ক্লিয়ার ডেটা দেখতে পারলেন। ফোর ফোন অ্যাপস আমি ভিডিওগুলো দেখি, সেগুলো হচ্ছে ক্লিয়ার ডেটা আকারে, মানে ক্যাচ আকারে জমে, যেটা বলা হয় বাংলায়। তো দেখুন এবার আমি ব্যাক করছি, কতটা কমে গেছে দেখবেন আমাদের, দেখুন চেকিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে, দেখুন অনেকটা কমে গেছে। তো আপনারা যেই অ্যাপসগুলো দরকার সেগুলো করে দিন। এবার বলে রাখি, গেম অনেক সময় কিন্তু ক্লিয়ার ক্যাচ মারলে আপনাদের পুনরায় প্রথম থেকে চালু হতে পারে, আপনারা গেমগুলোকে মারবেন না, অর্থাৎ যাদের জিমেল কানেক্ট করা আছে তাদের কোনো সমস্যা নেই, পুনরায় লগ ইন হতে পারে। তো দেখুন চেকিং হচ্ছে, দেখুন কত কমে গেল। আরও যদি কমাতে চাই, আমি আবার ডিটেলসে যাবো, যেইগুলো কমানোর দরকার সেইগুলো আমি ইউজ স্পেসে যাব। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশানে ক্লিক করব, ধরুন আমার এই দেখুন ভিডিও ম্যানেজার, এই ভিডিওগুলো কিন্তু ডিলিট হবে না, জাস্ট এই যে ভিডিওগুলো দেখেছি ভিডিও ম্যানেজার দিয়ে সেই ক্যাচটা ডেটাটা উড়ে যাবে। আমি দেখিয়ে দেবো আপনাদের এই ভোডাফোন সার্ভিস, এটা ভোডাফোন যে মানে এই যে ভোডাফোনের সিমটা ইউজ করছে তার জন্য এগুলো জমা হয়, ঠিক আছে? তো আপনারা এগুলো ক্লিয়ার করে দেবেন, আপনাদের ফোনে কিন্তু আর কোনো রুফ ফোন মেমোরি ফুল হবে না। এগুলো মাঝে মাঝে করতে হয়, আপনারা হয়তো জানেন না অনেকেই, তো তাদের জন্যই বলা বন্ধুরা। তো আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পেরেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে, আপনাদের হেল্পফুল ভিডিও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটা বাজিয়ে দেবেন। এতে কী হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। আর ভিডিওটি যদি একটু হলে উপকার হয় প্লিজ একটি লাইক দেবেন, কারণ আপনার লাইক একটি লাইক দিলে আমাদের ভিডিও করার ইচ্ছাটা আরও বেড়ে যায়। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। দেখুন ভিডিও কিন্তু আমার ডিলিট হয়নি, সব যা আছে সবই আছে, ফেসবুকটা হয়তো লগ ইন হতে পারে।
পুনরায় এরকম লগইন করতে হতে পারে আপনাদের। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আজকে যাদের যারা অনেকদিন ধরে এই এই সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এটা সলভ হয়ে গেল। তো যাই হোক আর ভিডিওটি বড় করবো না, আজকের মতো বাই বাই।